গুড মর্নিং, কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। আর আমার সিম্পল ভেজের হ্যাপি লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। আর সুন্দর একটা মিষ্টি সকাল দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। দেখতে পাচ্ছ, ফুল তুলছি সকালে উঠে। না, ফুল তুললে কিংবা ফুল দেখলে, অনেক রকম সুন্দর সুন্দর ফুল দেখলে মনটাই পুরো ফ্রেশ হয়ে যায়। তো তার জন্য সকালে ঘুম থেকে উঠে চেষ্টা করি যে ফুলগুলো যদি আগে তুলে রাখি তাহলে মনটা পুরো একদম অনেকটাই ভালো হয়ে যায়। এগুলো হচ্ছে নীলকণ্ঠ ফুল আমাদের বাড়ির গাছে, আর এক সাজি করে প্রত্যেক দিন ফুল তুলি যাতে ঠাকুরকে পুজো দেওয়ার সময় মনটা খুব ভালো লাগে সেই কারণে। তো ফার্স্টে দেখায় আমি খাওয়া দাওয়া করে নিলাম। এই দেখো আমার বিছানা টিছানার অবস্থা, কিচ্ছু পরিষ্কার করা হয়নি, এ মাথায় ও মাথায়। আর এই দেখো কালকে রাতে আমার মেয়ের জন্য মুড়ি নিয়ে এসেছিলাম, ও বলছিল আমি মুড়ি খাবো। মুড়িগুলো দেখো ফেলে কি করেছে, ঘটি বাটি সব টেবিলের উপরে, জল ঘটি বাটি খাতা দিয়ে ঢাকা। আর কালকে রাতে তখন কটা বাজে, ওই মোটামুটি 2:30 বাজে, মানে 2:30 তখন কারেন্ট চলে গেছে। আর ঘরের মধ্যে এত গরম যেহেতু, এই দেখো এইগুলো সব মানে এই দেয়ালগুলোতে না, পিছনের ঘরের দেয়ালগুলোতে প্রচণ্ড রোদ পায়, সেই কারণে এত পরিমাণে রোদ পায়, ফ্যানের হাওয়াতে শোনা যাচ্ছে না কথা, তার জন্য ফ্যানটা বন্ধ করে দিলাম। এই পুরো দেয়ালগুলো ভেপে যায়, আর যখন সন্ধ্যা হতে লাগে তখন এই দেয়ালের ভাবগুলো ছেড়ে ঘরের মধ্যে জমা হয়, সেই কারণে কালকে রাতে আবার কি করলাম জানো, এই দেখো বাইরে বারান্দায় এসে এই দেখো সব বিছানা পড়ে আছে। এই দেখো বাইরে বারান্দায় এসে আবার মানে নতুন করে শুলাম। তো বাইরে বারান্দায় এসে ঘুমানোর পরে বিশ্বব্রহ্মাণ্ডে যত মশা আছে সব চলে এসছে আমার কাছে, কেউ আমাকে গান শুনতে লেগেছে, কেউ আমার পা, কেউ আমার হাত, কেউ আমার মুন্ডু, মানে মনে হচ্ছে না আমাকে 500 মশাতে ছেঁকে ধরেছে। কিন্তু দেখো দরজা খোলা, জানলা খোলা, ঘরে শুয়ে আছি, কোনো মশা নেই। অলআউটটা অল্প খানিক্ষণের জন্য দিয়েছিলাম, তো দেখলাম না বাঁচতে যদি চাই, এর আগে মানে শরীর খারাপে আমাকে 3 বোতল ব্লাড নিয়ে মানে নিতে হয়েছে, তার মধ্যে এক বোতল অলরেডি ওরা কালকে খেয়ে নিয়েছে। সুতরাং বাসে যদি চাই তাহলে আমার আর গরম সহ্য করে ঘরে থাকতে হবে। আর আমার মেয়েটা প্রচুর, আর বাইরে জানো তো যেই বাইরে বেরোচ্ছি মানে ঘর থেকে বারান্দাতে যেই বেরোচ্ছি অসম্ভব ঠান্ডা, মানে হট করে বাইরে থেকে এসি ঘরের মধ্যে ঢুকলে যেমন একটা ব্যাপার হয় ওরকম, মানে আমার ঘরের মধ্যেটা অসহ্য গরম, আর বাইরে যেই বেরোচ্ছি মানে হালকা একটা ঠান্ডা ব্যাপার। ঘরের মধ্যে এই কারণেই গরম হয় কেন বলো তো, এই দেয়ালগুলো ভাপ ছাড়ে সেই জন্য গরম, গরমকালে থাকা অসম্ভব এই ঘরের মধ্যে। আর শীতকাল, শীতকাল তো পুরো একটা রুম হিটার ঘরের মধ্যে থুয়ে দিলে ঘরটা ঠিক যেমন গরম হয়ে থাকে তেমনই গরম। কী করবো বলো, কিছু করার নেই। চলো, অনেকটা দেরি হয়ে গেল, আজকাল মুড়ি টুড়ি কিছু খাবো না, এই সকালে 4টে বিস্কুট, 1টা ডিম সিদ্ধ আর একটু গরম জল খেয়ে নিলাম। গরম জল স্বাস্থ্যের জন্য খুব ভালো, সকালবেলায় খালি পেটে যদি কেউ 2 গ্লাস করে একটু ঈষৎ উষ্ণ গরম জল খেতে পারো না, সারাদিনে তোমার গ্যাস অম্বলের সমস্যাটা চলে যাবে। এটা আমার জন্য খুব কাজের, মানে আমার এক সময় এত গ্যাস অম্বলের সমস্যা ছিল, এই জলটা মানে খেয়ে খাওয়ার পর থেকে আমি অনেকটা মানে ইয়ে হয়েছি। আর তাছাড়াও সকালবেলায় উঠে একটু গরম জল মানে খেলে কি বলবো, নিজেই বুঝতে পারবে খাওয়ার পরে ঠিক শরীরটা কতটা ইয়ে হয়ে যাবে। তো চলো কাজগুলো একে একে সেরে নিই, আর এখন বেশি সকালের টাইম তো বেশি কথা বলতে পারবো না, যেহেতু একটু কাজ, পরে তখন আবার কথা বলবো। সকালের দিকে আমি চেষ্টা করি যে বিছানাটাকে মানে দিনের মধ্যে 3-4 বার করে তো ঝাঁটা দিয়ে পরিষ্কার করি, কিন্তু সকালের দিকে একটু চেষ্টা করি বিছানা চাদরটাকে পুরো মানে তুলে ফেলে বাইরের থেকে একটু ভালো করে ঝেড়ে নিয়ে আসি, যাতে এক্সট্রা যে ধুলোগুলো থাকে পুরো একদম সব চলে যায় তারপরে আবার পাততে। তো এবার ধরো যদি এটা ঝাঁটা দিয়ে এমনি এমনি করে ঝেঁটিয়ে নিই না, তাহলে কী হবে, ওই বিছানার যে ধুলোটা থাকবে আরও আমার ঘরে পড়বে, পড়ে আরও বেশি ধুলো হবে, সেই কারণে আমি চাদরটাকে বাইরে থেকে নিয়ে গিয়ে ভালো করে ঝেড়ে নিয়ে আসলাম। আর আমার মেয়ে দেখো ওই দিক দিয়ে মানে বিছানা চাদরটাকে আমি পাচ্ছি হবে না, ও উল্টে আবার ওই দিক দিয়ে পাততে যাচ্ছে, এত পরিমাণে দুষ্টু মেয়ে আমার। আর আমাকে কি বলে জানো, সব সময় তুমি বন্ধুদের সাথে কথা বলো, আমাকেও তো একটু মাঝে মাঝে দিবা, আমিও তো একটু কথা বলবো, এত পাকা। এই দেখতে পাচ্ছেন আমি কি করছি? কি করছো তুমি? বালিশে উঠে বসছি। বালিশে উঠে বসছো? তুমি এত দুষ্টু কেন? এমনি দুষ্টু। কেন দুষ্টুমি করো? এমনি এমনি দুষ্টুমি করো, ভীষণ দুষ্টু তুমি। চলো বালিশগুলো না ডেলি এরকম ভাবে ইয়ে করাটা ভালো, মানে এরকম নাড়াচাড়া করা, তো এরকম করলে তুলোগুলো সবসময় ভেঙে যায় আর বালিশটা ফুলে যায়। জল এসছো? 2 বালতি জল এনেছো? আমি একটা বন্ধু
উপরে দেখো আমার মেয়ে দু বালতি জল নিয়ে চলে এসেছে। একটা বালতির জলে আমি ঘর পরিষ্কার করব। ওকে আমি বললাম যে আমাকে জ্বালাচ্ছে বলে বিছানা গুছাতে দিচ্ছে না, আমি বললাম যা একটু নিচ থেকে জল নিয়ে আয়। ও গিয়ে দু বালতি জল নিয়ে চলে এসেছে, মানে একটা জলে ও মুছবে একটা জলে আমি মুছবো। আর ও যদি ওই ভেজা ন্যাকড়া দিয়ে যদি ওই খাট আলমারি ওই ওরকম চপচপে করে মোছে, দুদিনে সব আমার ঘরের সব কিছু শেষ হয়ে যাবে। কেন আমি মুছতে পারবো না, পারবো না আমি মুছতে? আর অত জল দিয়ে ভেজা ভেজা ন্যাকড়া দিয়ে খাট মুছলে খাট আমাকে কেন কাজ করতে দিস না তুই? খাটের উপরে জগ ফুলদানি সব তুলেছিস, যা ঠাম্মির কাছে যা। না আমাকে মুছে দিতে হবে না, আমার কাজ আমি করে নিতে পারবো। যাও ঠাম্মির কাছে যাও। ও মা ডাকবো? ও থাকলে আমার 5 মিনিটের কাজটা পুরোপুরি 50 মিনিট লেগে যাবে, তবু শেষ হবে না। তার জন্য আমি মাকে ডেকে নিয়ে আসলাম। আর আমি এখানে একটা টেবিলের উপর উঠেছি, দেখতে পাচ্ছ, মা তো এসে ওকে নিয়ে চলে গেল, যাই হোক অনেক ম্যানেজ করে। আর এই টেবিলের উপরে মানে যে খেলাপাতিগুলো আছে তো সেগুলো একটু ধুলো পড়ে যায় বলে মাঝে সাঝে উঠে মানে এগুলোকে পরিষ্কার করি। কিন্তু এখন আমি যা বুঝতে পারছি, এই টেবিলটা পুরোপুরি একদম মাটির সাথে সেট হয়ে নেই, মানে আমি এদিকে নড়লে টেবিলটাও নড়ছে। এখনই যদি আমি উপর থেকে মানে ভোগাপমা হয়ে যায় তাহলে পুরো একদম মায়ের ভোগে চলে যাব, মানে কোথায় যে মাজা টাজা ভেঙে পড়ে থাকবো তার কোনো ঠিক নেই। খুব সাবধানের সাথে করছি। আর ওই যে ঝুড়িটা দেখলে ওর মধ্যে মানে আমার মেকআপের কিছু জিনিসপত্র আছে আমার মেয়ের জন্য, আমি ওটা উপরে তুলে রেখে দিয়েছি, কারণ ও থাকলে সব ভেঙে চুড়ে নষ্ট করে দেবে, তার জন্য ওই ঝুড়িতে করে আমি ওটাকে উপরে তুলে রেখে দিয়েছি। আর এই যে দেখছো লিপস্টিক মিপস্টিক যা পাবে, মানে ঘরের দেয়াল থেকে শুরু করে শোকেস খাট আলমারি আলমারিতে পর্যন্ত লাগিয়ে রেখে দিয়েছি। এগুলো না দিনের পর দিন থাকলে পুরো একদম রংটা বসে যাবে আর উঠবেই না, দেখতে পেলাম বলে তার জন্য আমি ভাবলাম যে একটু ভালো করে ঘষে ঘষে মুছে দিই। তাহলে ধরো একটু মানে তাড়াতাড়ি মুছে ফেললে জিনিসটা 2-3 দিনের মধ্যে মুছে ফেললে তাড়াতাড়ি উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি একটু দেরি করে মুছি মানে 1 সপ্তাহ হয়ে যায় তখন জিনিসটা লেগে যায়, ছোপটা থেকে যায়। আর এখন দেখতে পাচ্ছ আমি পুরো ঘরটাকে গুছিয়ে পরিষ্কার করে ফেলেছি, মানে মোছা গোছানো কমপ্লিট। এই যে আমার ঘরে দেখছো মশারি টাঙানোর জন্য, যেহেতু মাটির ঘর অনেক পেরেক পোতা আছে, ওই পেরেকে আমি একটা টেডি ঝুলিয়ে রেখেছি, এই পেরেকে একটা পুতুল ঝুলিয়ে রেখেছি, আর এই সাইডে দেখতে পাচ্ছ এই সাইডের পেরেকেও আমি একটা টেডি ঝুলিয়ে রেখেছি। ওই পেরেকগুলো না এতটা পরিমাণে লম্বা লম্বা, আমার মনে হয় যেন দেখতে খুব বাজে লাগে, সেই কারণে আমার মেয়ের ছোটো ছোটো টেডি পুতুল এগুলো আমি ঝুলিয়ে রেখেছি। আমি জানি না এগুলো রাখাতে মানে দেখতে ভালো লাগে কি না, কিন্তু ওই পেরেকগুলো থেকে আশা করছি এই টেডিগুলো ঝুলিয়ে রাখলে একটু ভালো লাগবে। আর দরজার সামনে দেখতে পাচ্ছ এই যে পাখিটা আছে, তো এটাকেও আমি সামনে ঝুলিয়ে রেখেছি। এটাকে না খুব সুন্দর লাগে যখন দরজা থেকে মানে বাইরে থেকে কেউ ভিতরে আসে কি ভিতর থেকে বাইরে যায়, যারা একটু লম্বা টাইপের তাদের মাথায় ঠেকে, আমার মাথায় অবশ্য ঠেকে না, আমি ঠিক ততটা পরিমাণেও লম্বা না যে ওই পাখিটা আমার মাথাতে ঠেকবে। আর এই যে খেলাপাতিগুলো দেখছো এগুলো তো আমি কোনো সময় ভরে রাখতে পারি না। আর এই টেডিটা মাঝে মাঝে খাটে মানে আমার মেয়ে নিয়ে খেলা করে, কিন্তু আমার মনে হয় বিছানাটা যত পরিষ্কার থাকবে ততই ভালো, তার জন্য এগুলোকে সব আমি এখানে ভরে থুয়ে দিয়েছি। এই বিছানাটা পরিষ্কার থাকলেই ভালো। স্নান কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ তিল আছে, তো আজকে রান্না হবে তিলের বড়া, সেই কারণে মানে এই তিলগুলোকে জলে ভিজিয়ে দেওয়া হয়েছিল। আর এই তিলগুলো না আমি জল থেকে মানে ভালো করে ছাঁকতে পারবো না, সেই কারণে মা একটু ভালো করে ছেঁকে ছেঁকে দিচ্ছে। এই তিলের বড়া না মানে খেতে খুব সুন্দর লাগে। আর হচ্ছে এইগুলোর মানে মাটিতে তিলগুলোকে পেটানো হয়, সেই কারণে ছোটো ছোটো মাটির গুঁড়ি কাঁকড় থেকে যেতে পারে, তো সেই কারণে এগুলোকে এরকম জলের মধ্যে থেকে আগলে আগলে তুলে নিচ্ছে যাতে কোনো বালি কাঁকড় এর মধ্যে না থাকে। আর এ দেখো পুরো 2 বার করে এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়েছি, লবণ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি 4-5টা। কাঁচা লঙ্কা দিলে না মানে একটু ঝালঝাল টাইপের হলে খেতে খুব ভালো লাগে। আর বড়াগুলো দেখতে পাচ্ছ আমি একটা একটা করে ভাজতে শুরু করে দিয়েছি। তিলের বড়া এতটা পরিমাণে নরম হয় না যে খুন্তি দিয়ে উল্টানোর সময় খুব সমস্যা হয়। আর এগুলো না মানে এরকম গোল গোল করে ফুলুরি ভাজার মতো ওরকম দিলে হবে না, কারণ তিলের ভিতরটা তাহলে কাঁচা থেকে যাবে। এগুলো একটু চ্যাপটা চ্যাপটা করে পাতলা পাতলা করে দেওয়ার চেষ্টা করতে হবে, আর খুব হালকা আঁচে ভাজতে হবে, না হলে কী হবে বলো তো, উপর পিঠটা পুরো পুড়ে যাবে আর ভিতরটা পুরো কাঁচা থেকে যাবে। তার জন্য দেখতে পাচ্ছ আমার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, মানে একদমই কমিয়ে দিয়েছি, একদম লো ফ্লেমে করে দিয়েছি। দিয়ে এইবার আমি বড়াগুলোকে ভাজবো। আর বড়া ভাজার সময় না খুব বেশি তেল দেবো না, কেন বলো তো তিল তো এমনিতেই তেল, জানো তিলের থেকে তেল হয়, তো এর মধ্যে যদি আরও আমি বেশি তেল দিয়ে দিই তাহলে এটা মানে অতটা ভালো লাগবে না। এবার দেখতে পাচ্ছ মানে উপর পিঠটা একটু লালচে লালচে ভাব চলে এসছে,
আমি এর জন্য এটাকে উল্টে দিচ্ছি। অনেকক্ষণ ধরে মোটামুটি এটা 5-7 মিনিট ধরে একভাবে গ্যাসের উপর বসানো আছে। আমি যদি একটু তাড়াতাড়ি করব বলে মানে গ্যাসটাকে বাড়িয়ে দিই তাহলে উপর পিঠটা পুরোটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে। আর কতটা পরিমাণে সাবধানে এগুলোকে উল্টাতে হচ্ছে দেখতে পাচ্ছ? কারণ যদি একটু বেশি সাবধানে না উল্টায় তাহলে এগুলো পুরো ভেঙে যাবে, নরম তুলতুল 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 করছে। আর যখন দু পিটি ভাজা হয়ে যাবে তখন জিনিসটা একটু শক্ত হয়ে যাবে, আর নামানোর পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন পুরোটাই শক্ত হয়ে যাবে, তখন আর অতটা ভাঙার ভয় থাকবে না। কিন্তু খেতে প্রচণ্ড ভালো লাগে, তিলের বড়া খেতে এত সুন্দর লাগে জানো না। এবার এটাকেও মোটামুটি তেল ছাড়া 5 মিনিট মতো একটু হালকা 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 আছে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে লাস্টে নামানোর সময় একটুখানি তেলটাকে ঘুরিয়ে দিয়ে নামিয়ে নেব। খুব বেশি কিন্তু তেল দেওয়া যাবে না, যেহেতু তিল তেল মানে তিলের থেকে তেল তৈরি হয় সেই কারণে বেশি দেওয়া যাবে না। আর এই দেখো এখানে পটল ভাজা রান্না করছি, মানে পটল ভাজাটা চাপিয়ে দিয়েছি। পটল ভাজা মানে করার পরে যে তেলটা থাকবে সেই তেলে যদি অন্য কিছু দিই তো সেটাও কালো হয়ে যাবে, মানে যাই ভাজি না কেন পটল ভাজার তেলে সেই কারণে। আর এই পটলগুলো যে কী ধরনের পটল আমি বুঝতে পারছি না, তেলে দেওয়ার পর তেলটা সব পটলের মধ্যে চুষে নিয়ে নিল। আমি জানি যে বেগুন ভাজার সময় তেল চষে জানি, কিন্তু পটল ভাজার সময় যে তেল চষে এটা যাই হোক প্রথমবার দেখছি। পটলগুলো ভীষণ মোটা মোটা। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো মেয়ে খেতে বসে পড়েছে। আজকে রান্না হয়েছিল তিলের বড়া, পটল ভাজা, আর ওই দেখো আলু সিদ্ধ আছে, আর এই শাক, আর ডিমের অমলেট। ডিমের অমলেট আমার মেয়ে খাবে না সেই কারণে ও নেয়নি, মানে ও ডিম ভাজা খেতে পছন্দ করে না। আগে ডিমটা খুব ভালোবাসত কিন্তু এখন ডিমটাও খেতে অতটা পছন্দ করে না, মাংসটাও অতটা পছন্দ করে না। একমাত্র মাছটা ওর খুব প্রিয়, যে কোনো ধরনের মাছ, ইলিশ থেকে রুই থেকে যা বলবা সমস্ত মাছ ও নিজে একা কাটা বেছে খুব সাবধানের সঙ্গে খেতে পারে। গুড আফটারনুন। এখন তো ধরো বিকাল হয়ে গেছে আর দেখতে পাচ্ছো আমি উঠোনে জল ছিটাতে লেগে গেছি, কারণ যদি জল না ছিটিয়ে উঠোনটাকে এখন বিকালের টাইমে আমি ঝাড় দিই কী পরিমাণে অপরিষ্কার হয়ে আছে উঠোনটা দেখতে পাচ্ছো। তো এই যত ধুলো সব আমার মাথায় গিয়ে বাসা বাঁধবে, মানে দুদিনে আমাকে মনে হবে যেন আমি 1-2 বছর হয়ে গেলে হয়তো মাথাটা ঘষিনি, সেই কারণে আমি একটু উঠোনে জল ছিটিয়ে নিলাম। এবার জল ছিটিয়ে নিয়ে উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর জল ছিটালে না ধুলোটা তবু ওড়ে, ধুলো তো উঠবেই, ধুলো আমাদের মানে উঠুন তো ধুলো তো উঠবেই, কিন্তু একটু কম আর একটু বেশি। যে পরিমাণে উঠুন ঝাড় দিলাম যে ধুলোগুলো এসে আমার মাথাতে, মাথা থেকে তখন বার করতে পারবো না, তো মুখ থেকে একটু ফেস ওয়াশ দিয়ে, খাদির ফেস ওয়াশ। ফেস ওয়াশ আমি প্রচুর কোম্পানির ইউজ করেছি, তো যাই হোক ফেস ওয়াশ একটাই যে ব্যবহার করতে হবে এরকম কোনো মানে নেই। বিশাল ফ্লেভারের স্মেলের ব্যবহার করলে একটা নতুন নতুন মুখটা ধোয়ার পর একটা নতুন অনুভূতি পাওয়া যাবে। আর এখানে বালতিতে জল নিয়ে নিয়েছি, সপ্তাহে একদিন করে এই পাপায়া স্ক্রাবটা আমি ইউজ করি। আমার মুখে প্রচণ্ড ট্যানের সমস্যা ছিল জানো না, কিন্তু এইটা ইউজ করার পরে ট্যান ম্যান সব উড়ে গিয়েছে। খুব ভালো পাপায়া স্ক্রাবটা, বায়োটিকের এটা একটা পাপায়া স্ক্রাব। তো ফার্স্টে এটা আমি মানে কিনেছিলাম যে একটু ছোটো ছোটোটা টিউবে যেটা ছিল ওটা কিনেছিলাম, ভালো হবে কি না হবে সেই আশাতে কিনতে পারিনি। কিন্তু ওটা ব্যবহার করার পরে যখন দেখলাম যে প্রোডাক্টটা এতটা পরিমাণে ভালো, আর এগুলো না আমি বছরে একবার করে ওই বিগ ব্যালেন্স ডেতে কিনে রাখি ফ্লিপকার্টে, ফ্লিপকার্টে সব কিনি এসব প্রোডাক্টগুলো, বায়োটিকের প্রোডাক্ট তো এমনি নর্মালি দোকানে অতটা পাওয়া যায় না, হয়তো বাইরের দোকানে গেলে পাওয়া যাবে কিন্তু আমাদের গ্রামের এইসব সাইডে যেসব দোকানগুলো থাকে ওইগুলো তো অতটা পাওয়া যায় না। যাদের সেন্সিটিভ স্কিন না তাদের জন্য এটা কাজ করবে না, আর যাদের হচ্ছে তোমার ইয়ে স্কিন নর্মাল কিংবা অয়েলি যাই স্কিন হোক, একজন আমাকে রাস্তা দিয়ে দেখতে দেখতে যাচ্ছে, মানে এই সামনের দিকটা আমাদের রাস্তা, তো ভাবছে বাবাই কী ঘষাঘষি করছে রে মুখে। বাথরুমে অন্ধকার তার জন্য বাথরুমের মধ্যে গেলাম না, তোমরা বুঝতে পারবে না বলে। যাদের মুখে একটু ট্যানের সমস্যা আছে তারা ইউজ করে দেখো, আশা করি ভালো ফল পাবো। আমার ভালো লেগেছে বলে বললাম। আর সেল থেকে কিনলে অনেক টাকা কম পাওয়া যায়, এটার দাম 199 টাকা, আমি 110 টাকা না 104 টাকায় কিনেছি, 104 টাকা না 110 টাকা। গুড ইভিনিং, 5:30 বাজে এখন। আর আজকে সকালবেলায় ননদিনীকে বলেছিলাম যে অ্যাকচুয়ালি আমার পাসপোর্ট সাইজের ফটো লাগবে প্যান কার্ড করার জন্য, তো গ্রামে এক জায়গায় তোলে এমন করে ছবিটা তুলেছে কি বলবো, পুরো মনে হচ্ছে যেন আমি পুরো হনুমান হয়ে গেছি।
তো তার জন্য ওই ছবি ক্যান্সেল করে আবার নতুন করে একটু দূরে, মানে এখানে একটা জায়গা আছে আর একটা জায়গা আছে এখান থেকে 2 কিলোমিটার দূরে, তো সেই জায়গাতে যাচ্ছি ছবিটা তোলার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ মাঠ, চারিদিকটা সবুজ, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আর এইটা যদি আমি রাস্তা দিয়ে যেতাম তাহলে মোটামুটি 2 কিলোমিটার হতো, যেহেতু রাস্তা দিয়ে যাচ্ছি না তার জন্য 1.5 কিলোমিটার। রাস্তা দিয়ে গেলে 2 কিলোমিটার আর ধুলো, আর এখান দিয়ে গেলে মোটামুটি 1 কিলোমিটার রাস্তা কমে যাবে, মাঠ দিয়ে গেলে 1/2 কিলোমিটার রাস্তা কমে যাবে, সেই জন্য যাচ্ছি। আর এই দেখো, আমি কোনো হাই হিল পরিনি, কারণ এই মাঠের রাস্তা দিয়ে যেতে গেলে হাই হিল পরতে গেলে পুরো জুতো একদম হিল তো ভেঙে যাবেই, আর মাঠের মধ্যে পড়ে থাকবো। আর আমার সহকর্মিনী অনেক এসছে আমার সঙ্গে, এই দেখো ননদিনী আর মামা শ্বশুরের সেজো মেয়ের মেয়ে আর আমার পুচকুটা। তো চলো যেতে যেতে কথা হচ্ছে, চলো চলো চলো। হঠাৎ করে এখানে জলটা পড়তে শুরু করলো, অপু তো আরেকটু হলে ভয় পেয়ে যেত, সাইড দিয়ে যাও যেন পড়ে যেও না। চলো 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 বাবু একটু এদিকে তাকাও দেখি, চলো চলো চলো। আর এইগুলোতে সব তিল লাগিয়েছে, এই জমিগুলোতে না বল, এগুলোতে তিল লাগিয়েছে। আর এই যে রাস্তায় উঠে পড়েছি, এবার রাস্তা ধুলো খেতে খেতে যাবো, ধুলো। বিনা পয়সায় পাউডার পাচ্ছি আমরা সবাই, তাই না নন্দিনী? বিনা পয়সাতে পাউডার এরকমভাবে যদি পাওয়া যায় তাহলে কি আর কেউ ছেড়ে দেয়? তবে মোটরসাইকেলওয়ালা যারা যাচ্ছে তাদের একটু বিবেচনা করে যাওয়া উচিত, যে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একটু মোটরসাইকেলের স্পিডটা যদি কমিয়ে দেয় তাহলে আরও ধুলোটা একটু পাউডারটা আমাদের কম খেতে হয়। একদম পরপর, এটা একটু বড়, তারপরে ওটা। সহধর্মিনীগুলো কেমন হয়েছে গো আমার? এই দোকানের সামনে এইখানটায় দাঁড়িয়েই ছবিটা আমি তুললাম। আর এই যে দেখতে পাচ্ছ দোকান, এখন ছেলেটা ছবিটাকে এডিটিং করছে, তো যতক্ষণ ও ছবিটাকে এডিটিং মানে করে বার করছে ততক্ষণ চলো পাশে আর একটা কাপড়ের দোকান আছে ওখান থেকে ঘুরে আসি। তো এই কাপড়ের দোকানটা দেখতে পাচ্ছ একদমই ছোটোখাটো একটা কাপড়ের দোকান, মানে খুব অল্প জিনিস আছে। তো পয়লা বৈশাখে কেনার জন্য এখন এখান থেকে আমাকে কেনাকাটা করতে হবে, কারণ পয়লা বৈশাখের আর খুব বেশি দেরি নেই। তো বাজারে আর মানে বড় বাজারে আর যাওয়ার এখন কোনো সময় আর ইচ্ছা দুটোই আমার নেই। আমাকে দেখে সবার এতই অচেনা লাগছে, কারণ মনে হচ্ছে আমি এই গ্রামে বেড়াতে এসেছি, তারপরে কারোর মনে হচ্ছে আমি একটা বাচ্চা মেয়ে, আমাকে দেখে এতটা বাচ্চা বলে মনে হচ্ছে, আমারই তো একটা 4 বছর সাড়ে 4 বছরের বাচ্চা আছে আর আমাকে দেখে সবার বাচ্চা বলে মনে হচ্ছে। যাই হোক, ছবি তোলা হয়ে গেছে। আরে দেখো, এই পলিথিন ব্যাগের মধ্যে দিদার জন্য জামা কিনতে গেছিলাম, কিন্তু জামা কিনতে পারিনি, মানে জামা পছন্দ হয়নি। আর জামার কালারটা মনে হচ্ছে এই আলোতে পুরো একদম এই দিক থেকে আসছি, মনে হচ্ছে টকটক টকটক করছে, তাই না ভালো? টকটকে এই জামার কালারটা, এরকমই টকটকে। আমার লাল কালার খুব প্রিয়, মানে লাল কালার খুব পছন্দের। তো তিদার জন্য জামা পছন্দ হয়নি, তার জন্য জামা নিইনি, তিদার ভাইয়ের জন্য পুষ্করের জন্য দুটো জামা নিয়েছি। আরে দেখো, এগুলো সব সিঙ্গারা খেতে খেতে যাচ্ছে, আইসক্রিম খাবে, কিন্তু আইসক্রিম খাওয়ার জন্য আইসক্রিমের গাড়ি নেই, ওই জন্য ভরসা হলো না। যাই হোক, এখন সিঙ্গারা খেতে খেতে যাচ্ছে। আমি বলছি জল দিতে পারবো না, যদি জল ডিস্টা লাগে তো ওই মাঠের ওই শ্যালো চলছে, শ্যালোতে মুখ বাঁধিয়ে খেয়ে নিবি, তাই বলছি। আর গ্রাম থেকে বেরিয়ে আস্তে আস্তে তো এত জোনার, আসার সময় এত কেন হুটোপাটা করে আসছিলাম বলতো? কারণ যদি যাওয়ার সময় সন্ধ্যা লেগে যায়, তিনজনই ক্যাচকুচ নিয়ে আছি, তার জন্য আসার সময় গ্রামে মানে আস্তে আস্তে এতজন জিজ্ঞাসা করছে, কোথায় যাচ্ছ, কতজন জিজ্ঞাসা করেছে নন্দিনী? অনেকজন না? সব ভাই, মানে বলতে বলতে এই যে যাচ্ছে এইটুকুনি একটা মানুষকে বলতে বলতে অর্ধেক সময় কেটে গেল। আর এখন পরিবেশটা খুবই মনোরম, ঠিক রাস্তাটা যতটা খারাপ পরিবেশটা ঠিক ততটাই সুন্দর, খুব সুন্দর। এই দেখো, একটু রাস্তাটাই যা খারাপ। এবার এই দেখো মাঠের রাস্তা চলে এসছে, তো এই রাস্তা দিয়ে আমরা নেমে যাব। এখান দিয়ে গেলে মোটামুটি 1/2 কিলোমিটার 1.25 কিলোমিটার গেলেই আমাদের বাড়ি, আর যদি এই রাস্তা দিয়ে ঘুরে যায় তাহলে অনেকটা লেগে যাবে, 1.5 কিলোমিটার রাস্তা লেগে যাবে। তাহলে চলো বাড়ি গিয়ে কী কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো, আর এখন চলে যাই বাড়ি, সন্ধ্যা লেগে যাচ্ছে, দেরি হয়ে যাবে, চলো। এই দেখো, খেতে খেতে বলেছিলাম জল ডিস্টা লেগে যাবে, ওই দেখো সব জল খাচ্ছে।
এটাকে কেউ খারাপ জল ভেবো না, এটা কিন্তু খুব ভালো, মানে একদম পুরো মাটির তলা থেকে চলে আসছে, কোনো আয়রন নেই, পাইপের মধ্যে আসছে ঠিক আছে, কিন্তু আমাদের ট্যাপের জলও তো পাইপের মাধ্যমেই আসে। কে কে খাবি খেয়ে নে, একদম পরিষ্কার ক্লিয়ার আর খুব সুন্দর জল। সব কটে জল খেতে লেগে গেছে, মানে এইটুকুনি রাস্তা আস্তে আস্তে যে ওদের এত পরিমাণে জল বৃষ্টি পেয়ে যাবে বুঝতে পারিনি, খালি আমি বাদ থাকলাম। বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে যাই হোক ওদেরকে আবার আইসক্রিম খাওয়াতে নিয়ে গেছিলাম, মানে ওই সাইডে একটা আইসক্রিমের দোকান আছে, বেচারা আমার সঙ্গে প্রচণ্ড পরিশ্রম করেছে, ওইটুকুটুকুনি বাচ্চা ভাবো 1.5 কিলোমিটার রাস্তা 3 কিলোমিটার রাস্তা যাওয়া আসা হেঁটে করেছে, এটাই অনেক। আর যাওয়ার সময় তো কোনো টোটো পাইনি, আসার সময় তো কোনো টোটো পাইনি, মানে দেখতে দেখতে আসছিলাম, যদি পেয়ে যায় তাহলে উঠে পড়তাম, কিন্তু দুর্ভাগ্যবশত পেলাম না। তো গরমে পড়ার জন্য এই দেখো পুষ্করের জন্য এই জামাটা নিয়েছি, মানে আমার যাই ছেলের নাম পুষ্কর, এটা প্যান্ট আর এটা হচ্ছে ফিতে বাঁধা একটা টেপ জামা। আর দিদার জন্য না পেলাম না, মানে হিজি বিজি জামা আছে আর ওগুলো আমার পছন্দ না হলো না। আর এই দেখো এই একটা গেঞ্জি জামা নিয়েছি, এটা হচ্ছে প্যান্ট। তো এই দুটো জামাই মানে একটু ভালো লাগলো, যে কাপড়গুলো প্রচণ্ড সফট আছে, তো গরমের মধ্যে একটু সফটনেস ব্যাপারটা থাকলে আর বেশ নরম টাইপের, খুব সুন্দর জামা দুটো, দেখতেও ভালো লাগছে আর বাচ্চা মানে ও তো ভীষণ পরিষ্কার আর ভালো লাগবে এই কালারগুলো পরলে, তো সেই জন্য এই জামা দুটোই আপাতত ওর জন্য নিলাম। তো দেখি যদি আবার মানে দিদার জন্য কিনতে যাই, যদি ভালো মতো একটা পাই তো তখন আরেকটা নিয়ে নেব। দিদার জন্য দুটো, ওর জন্য দুটো নিয়েছি আর দিদার জন্য দুটো নেব, আর যদি ভালো পাই তাহলে আরেকটা নিয়ে নেব। তো আপাতত এই হলো, আর আজকে না এখন আর কিছু করবো না জানো তো, মানে এখন দিদাকে একটু পড়াতে বসাবো আর এখন আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে নেবো। তো আজকের ভিডিওটা এইটুকুনি পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর টাটা, বাই বাই, লাভ ইউ অল।